10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চুড়াইবাড়ি প্রিমিয়ার লিগ। উত্তর ত্রিপুরা জেলা চুড়াইবাড়ি এলাকার সর্ববৃহৎ এই ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় পর্ব শুরু হতে চলেছে শনিবার। চুড়াইবাড়ি ফ্রেন্ডস ক্লাব ও চুড়াইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে 6-a-side নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট। ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি তথা চুড়াইবাড়ি আরক্ষা দপ্তরের অফিসার ইনচার্জ সমরেশ দাস এবং ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সৌমেন গোস্বামী। 2016 সাল থেকে ফ্রেন্ডস ক্লাব ও চুড়াইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল চুড়াইবাড়ি প্রিমিয়ার লিগ। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2021 সালে অনুষ্ঠিত হয় এর দ্বিতীয় পর্ব। 3 বছর পর এবার অনুষ্ঠিত হতে চলেছে এর তৃতীয় পর্ব। সারা জাগানো এই টুর্নামেন্টে 1600 টাকা করে এন্ট্রি ফি দিয়ে নাম নথিভুক্ত করেছে মোট 32টি দল। 6 জন ক্রিকেটার নিয়ে খেলা হবে মোট 6 ওভারের। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে আকর্ষণীয় ট্রফি এবং 40,000 টাকার আর্থিক পুরস্কার। ফার্স্ট রানার আপ পাবে ট্রফি এবং 20,000 টাকার আর্থিক পুরস্কার। সেকেন্ড রানার আপের জন্য রয়েছে ট্রফি ও 5,000 টাকা আর্থিক পুরস্কার। সাথে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের আকর্ষণীয় ট্রফিও। এলাকা যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে আনা এবং যুবকদের উজ্জীবিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সৌমেন গোস্বামী। আমরা চুড়াইবাড়ি ফ্রেন্ডস ক্লাব এবং আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে 2016 থেকে আমাদের CPL নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। তাই এবার আমরা থার্ড অডিশন, আমাদের আগামী 10 ফেব্রুয়ারি আমাদের এই থার্ড অডিশন শুরু হবে CPL ক্রিকেট টুর্নামেন্টের। আর আমাদের ওনার টিমের প্রাইজ রয়েছে 40,000 টাকা, আমার রানার্স রয়েছে 20,000 টাকা, এবং থার্ড পজিশনে যারা আসবে তারা পাবে 5,000 টাকা, সঙ্গে রয়েছে ট্রফি। টিম মোট আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা 32টি টিম আমরা নেব। 32টি টিমের মাধ্যমে আমাদের খেলা চলবে, নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলবে। টিম দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন জ্যোতিষ দাস, আমার ফোন নম্বর 9862509328, আর আছে বিশ্বজিৎ দাস। কতদিন আমাদের 2016 থেকে খেলা চলছে, তারপরে 2021, এখন 2024, 24-এর 10 ফেব্রুয়ারি আমাদের শুরু হবে থার্ড এডিশন। নতুনত্ব আমাদের টিম দেবে, তারা ওনার টিম যারা রয়েছে ওনারা পাবে 40,000 টাকা প্রাইজ মানি, এবং যারা রানার্স হবে ওনারা পাবেন 20,000 টাকা প্রাইজ মানি, এবং যারা থার্ড পজিশন থাকবেন ওনারা পাবেন 5,000 টাকা প্রাইজ মানি এবং সঙ্গে ট্রফি থাকবে। কী উদ্দেশ্যে আপনাদের এই মানে উদ্যোগটা? আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, আর যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করা। আজকে যুব সমাজ নেশার কবলে মুক্ত, শুধু ড্রাগসের নেশা নয়, বর্তমানে একটা নেশা হয়েছে যুব সমাজরা মাঠে গিয়ে খেলার প্রবণতা হারিয়ে ফেলেছে। শুধু মোবাইলের মাধ্যমে ওনারা গেম খেলছেন বা অন্য খেলছেন, মাঠে যাই গিয়ে খেলার প্রবণতা হারিয়ে গিয়েছে। তাই আমাদের উদ্দেশ্য যুব সমাজকে মাঠে আনা এবং শরীরচর্চার মাধ্যমে যাতে যুব সমাজ এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের দিন অনুষ্ঠিত হবে মহিলাদের দ্বারা পরিচালিত একটি প্রদর্শনী ম্যাচও। সব মিলিয়ে চুড়াইবাড়ি প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে রাজ্যের ক্রিকেট প্রেমীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।